দেশবাসীদের। একদিকে রাষ্ট্র ধর্মের বজ্জাতি, আর একদিকে চেতনার ঝান্ডা উড়িয়ে তারা প্রগতিশীল অসাম্প্রদায়িক শক্তিকে যেমন বিভ্রান্ত করছে, তেমনি পাঠ্যপুস্তক সহ হন্তার মানসিকতা। ক্ষমতা ছাড়া তার কোনো নৈতিকতা নেই, তার অনার্য ক্ষমতার বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেই নেমে আসে নানান আইনের খড়গ, দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। গণমাধ্যমের টুটি চেপে ধরে তথ্য প্রবাহের পথ বন্ধ করে সরকার মূলত একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, লম্বা হয়ে যাচ্ছে। আওয়ামী সরকার ও পুলিশ প্রশাসনকে নিতে হবে, নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীকে অপসারণ করতে হবে। সভা সমাবেশ এবং সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টিকারী যেসব কাজ হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আমরা তাদেরকে সম্মান করি, তাদের সম্মান করে এই ঘটনা দিলাম। তারা বাদে আর যারা যারা এই আয়োজনের সাথে ছিলেন তারা সবাই আমরা একসাথে আছি, এবং আমরা আমাদের আমাদের এই দাবিনামা আপনাদেরকে পড়ে শোনানো হলো। এই দাবিনামার সাথে যারা আপনারা আছেন আপনারা সবাই সহমত পোষণ করেন কিনা? আমাদের এখন মশাল মিছিল শুরু হবে, মশাল মিছিলের রুট হচ্ছে এখান থেকে আমরা সায়েন্স ল্যাব পর্যন্ত যাব এবং সেখান থেকে আবার ফিরে আসবো। উনি রিয়াদ বাইরে জায়গাতে